হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসিলেবাস। আনসিলেবাস তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো ভারতের অর্থনীতির আজকে ভিডিওটা রয়েছে, তো চলো দেখে নেওয়া যাক। ভারতের অর্থনীতির আজকে টপিক রয়েছে ভারতের বিভিন্ন ধরনের যে বিভিন্ন ব্যাংকের যে বিভিন্ন ধরনের সঞ্চয় হয়ে থাকে সেটা ডিসকাস করব, সাথে বাজারে কাঁচা টাকার যে যোগান নিয়ন্ত্রণের পদ্ধতি সেটা ডিসকাস করব। আর একটা ডিসকাস হবে সেটা হচ্ছে আর্থিক নীতি সংক্রান্ত কমিটি, তাদের যে এগুলো সেগুলো কিন্তু ডিসকাস হবে। তো এই তিনটে কিন্তু টপিক আজকে একটা ভিডিওতে, দেখো এই তিনটে টপিক খুব অল্প অল্প করে রয়েছে। এই টপিকগুলো তোমাদের একটু বুঝতে অসুবিধা হলেও টেনশন নেই, হালকা করেই পড়তে পারো, কারণ এর থেকে বেশি একটা কোশ্চেন আসে না, দু একটা পয়েন্ট আসে, যেগুলো আসে আমি সেগুলো বলে দেবো। তাই ভিডিওটা চলো দেখে নেওয়া যাক। আর এখান থেকে তোমরা শুধুমাত্র আমি যেগুলো একটু হাইলাইট করে দেবো সেটা কিন্তু মনে রাখবে, তাহলে যথেষ্ট, এছাড়া এক্সট্রা কিছু পড়তে হবে না। আর তোমরা যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, আর যে কোনো যদি ভিডিও দেখো, ধরো আমার যে কোনো পরিবেশ বিজ্ঞানের ভিডিও দেখছো বা ভারতের যে সংবিধান ও রাজনীতি যেটা পড়ানো, কোনো ইন্ডিয়ান পলিটিক্স যে ভিডিওগুলো দেখছো বা হিস্ট্রি ভিডিওগুলো দেখছো, তো তোমরা কি করবে, প্লেলিস্টে সম্পূর্ণ দেখবে। ধরো 30টা ভিডিও রয়েছে, তো একটা ভিডিও মনে করো 30 মিনিট বা 20 মিনিট মতো, তো সেরকম তুমি যদি প্রথম থেকে একদম সিরিয়ালি ভিডিওগুলো দেখো, তো একটা প্লেলিস্টে কতগুলো থাকবে, 15 থেকে 20, 25টা, 30টা এরকম, এর থেকে বেশি হবে না। তো সবগুলো যদি দেখো সিরিয়ালি, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো একটা দেখলে আর এরপরেগুলো দেখলে না, তাহলে কিন্তু মাঝখান থেকে একটা দেখলে তাহলে কিন্তু তোমাদেরই অসুবিধা। যাই হোক, তোমাদের যদি যেটা ভালো লাগে সেটা করো। আর আমি তো বলবো সেভাবেই দেখো, তাহলে তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে, তারপরে তুমি এমসিকিউ দাও, সেটি বেটার। আর আমার ভিডিওগুলো দেখার পরে যদি তুমি যদি এরকম মনে হয় যে তুমি বইয়ের পড়া হয় না, যে বইয়ের পড়া হয়তো পড়তে অসুবিধা হচ্ছে বা ইচ্ছে করছে না, তো তুমি আমার ভিডিওগুলো দেখো, প্রথমে দেখার পরে পুরো প্লেলিস্টটা কমপ্লিট করে ফেলো। কমপ্লিট করার পরে তুমি বইটা যদি তবুও বই পড়তে ইচ্ছা করে, বইতে না পড়লেও চলবে, আমি এরকমভাবে ভিডিওগুলো তৈরি করতে চেষ্টা করছি। তো তবুও যদি বই পড়তে ইচ্ছা হয়, তখন দেখবে তোমার বইগুলো কি ইজি লাগছে, একদম খুব ইজি হয়ে যাচ্ছে, বেশি টাইমও লাগবে না তখন পড়তে। এছাড়া তোমার যদি আগে ভিডিওগুলো দেখা থাকে তাহলে কিন্তু টাইম কম লাগবে, আর যদি না থাকা থাকে তাহলে কিন্তু টাইম একটু বেশি লাগবে। যাই হোক, তোমরা দেখো কি করবে, যেভাবে ভালো লাগে সেভাবে করো। তো ব্যাংকের এই বিভিন্ন ধরনের যে সঞ্চয়, ব্যাংকের বিভিন্ন ধরনের সঞ্চয়গুলো প্রথমে দেখে নেওয়া যাক। তো ব্যাংকের বিভিন্ন ধরনের সঞ্চয় কি করে সঞ্চয়, তো ব্যাংকের চাহিদা ভিত্তিক সঞ্চয় করে থাকে, ডিমান্ড লায়াবিলিটিস। তারপর হচ্ছে সময় ভিত্তিক সঞ্চয় করে থাকে, টাইম লায়াবিলিটিস। আর হচ্ছে নগদ জমার অনুপাত, ক্যাশ রিজার্ভ রেশিও। এর মাধ্যমে কিন্তু কি করা হয়, এর মাধ্যমে কিন্তু ব্যাংকের সঞ্চয় করে থাকে। ব্যাংকের যে বিভিন্ন ধরনের সঞ্চয় সেটা কিন্তু এর মাধ্যমে এই প্রসেসেই কিন্তু করে থাকে। তো ব্যাংকের চাহিদা ভিত্তিক সঞ্চয় কি করে থাকে, এই অর্থ জনতা কর্তৃক সঞ্চিত এবং প্রয়োজন বা ইচ্ছে মতো ব্যক্তি সেই টাকা তুলতে পারে। এই সঞ্চয়ের ক্ষেত্রে ব্যক্তি রাখতে পারে এবং চাহিদা মতো তুলতে পারে, তাই এটিকে চাহিদা ভিত্তিক সঞ্চয় বলা হয়। নির্দিষ্ট সময় অন্তর যে ম্যাচুরিটি যেটা বলে না, তো পরিণতি প্রাপ্তির জন্য ব্যক্তিকে অপেক্ষা করতে হয় না। দেখবে তুমি যদি তুমি যে টাকা রাখো সেটা ম্যাচুরিটি হওয়ার জন্য অপেক্ষা করতে হয় না। যদি তুমি এলআইসিতে টাকা রাখো না, তো এলআইসিতে টাকা রাখলে কি হয়, তো তোমার একটা নির্দিষ্ট টাইম রয়েছে, সেই টাইম পর্যন্ত যতদিন না সেই টাকাটা তুমি ফুলফিল করছো, তাও এলআইসি ধরো তুমি করেছো 50,000 টাকা, ধরো এলআইসি করেছো, তো এইসব এলআইসি বা যেসব হয় সেইসব কিন্তু একটু ম্যাচুরিটির উপর নির্ভর করে। তো দেখো 50,000 টাকা রয়েছে না, তো 50,000 টাকা যে পর্যন্ত তুমি না দিতে পারছো, সেই টাইম মেনটেন করে দিতে হবে, নাহলে ফাইন টাইন লেগে যাবে। যাই হোক, তোমরা বড়দের কাছ থেকে শুনতে পারবে। তো সেই ম্যাচুরিটি যেই পর্যন্ত না হবে 50,000 টাকার, সেই পর্যন্ত কিন্তু এখান থেকে টাকাটা তুলতে পারবে না। যদিও এখন এলআইসি চেষ্টা করছে যে যাতে টাকাটা তোলাও যায়, যে ধরো 50,000 টাকা তোমার একটা ম্যাচুরিটি হওয়ার কথা, তো তুমি টাকা জমাচ্ছ মাসে 5,000 টাকা করে, তো সেই মুহূর্তে তুমি দরকার পড়লো 10,000 টাকা, হঠাৎ করে তুমি টাকাটা 10,000 টাকা তুলতে পারবে। সেটা এখন নতুন চেষ্টা করছে এলআইসি যদিও। তো সেই দেখো, এই ম্যাচুরিটি না হওয়া পর্যন্ত আগে যে সিস্টেম ছিল, ম্যাচুরিটি না হওয়া পর্যন্ত তুমি টাকাটা তুলতে পারবে না, আর সময় মতো টাকাটা তুমি দিতে হবে। সেটা কিন্তু এই যে ব্যাংকের যে চাহিদা সঞ্চয়, এই পদ্ধতিতে কি যখন ইচ্ছে তুমি টাকা তুলতে পারবে, আবার রাখতেও পারবে, ম্যাচুরিটি ওরকম কোনো ব্যাপার নেই। যেমন টেলিগ্রাফ ট্রান্সফার, তারপরে মেল ট্রান্সফার, তারপরে সেভিং ডিপোজিট। দেখো তোমরা যে সেভিং অ্যাকাউন্টগুলো করো ব্যাংকে, সেভিং অ্যাকাউন্টটা কি? সেভিং অ্যাকাউন্টটা হচ্ছে ধরো তুমি তোমার একটা যেসব বই রয়েছে সেভিং অ্যাকাউন্টগুলো, সেই সেভিং অ্যাকাউন্টে তুমি যখন ইচ্ছে টাকা রাখছো, যখন ইচ্ছে তুলে নিচ্ছ, সেইরকম মেচুরিটির কোনো মানে ধার ধারছ না আর কি, মেচুরিটির কোনো ব্যাপার নেই। তারপর হচ্ছে ডিমান্ড ড্রাফট, এগুলো কিন্তু কিসের আন্ডারে পড়ে? ব্যাংকের চাহিদা ভিত্তিক সঞ্চয়ের আন্ডারে পড়ে। মানে তোমার যখন ইচ্ছে হচ্ছে তুমি রাখছো, যখন ইচ্ছে হচ্ছে তোমার তুলে ফেলছো। নেক্সট দেখো সময় ভিত্তিক সঞ্চয়। সময় ভিত্তিক, এটা সময়ের উপরে ফোকাস করেছে, একটা নির্দিষ্ট সময় প্রাপ্তি মানে তুলতে পারবে। যেটা বললাম না LIC 50,000 টাকা, তো 50,000 টাকা যে পর্যন্ত না মানে একটা ধরো সময় দিয়েছে 5 বছরের মধ্যে 50,000 টাকা, আর বছরে মাসে তোমার কত ধরো মাসে একটা এক্স্যাক্টলি তোমার এত টাকা দিতে হবে, 5 বছর পরে তোমার ম্যাচিউরিটি হবে, তারপরে তুমি টাকা তুলতে পারবে। সেটা হচ্ছে সময়ভিত্তিক। যেমন ব্যক্তি তার সঞ্চিত অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য রাখলে তাকে সময়ভিত্তিক সঞ্চয় বলে। এই অর্থে সেই নির্দিষ্ট সময় শেষে পরিণতি প্রাপ্তি অর্থাৎ ম্যাচুরিটি যখন হলো, তখন তারপরই কিন্তু তা তুলতে পারে ব্যক্তি। যেরকম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু সেরকম হয়। তো ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরেই কিন্তু টাকাটা তোলা যাবে, তার আগে নয়। তারপরে হচ্ছে রেকারিং ডিপোজিটের ক্ষেত্রেও, তারপরে গোল্ড ডিপোজিটের ক্ষেত্রেও এই যেগুলো কিন্তু দেখা যায়, বুঝতে পারলে? নেক্সট দেখো নগদ জমার অনুপাত, ক্যাশ রিজার্ভ রেশিও। নগদ জমার যে অনুপাত শতকরা ভাগ এবং আইনসম্মত নগদ জমা যাহা একটি ব্যাংক নিয়ন্ত্রণ করে তাহা প্রকৃতপক্ষে নিট চাহিদার এবং ওই ব্যাংকের টাইম লিয়াবিলিটির শতকরা ভাগ। এই দুটো শতকরা ভাগ, অর্থাৎ প্রকৃতপক্ষে নিট চাহিদা এবং ওই ব্যাংকের যে টাইম লিয়াবিলিটি, ওই ব্যাংকের যে টাইম লিয়াবিলিটি অর্থাৎ সময়ভিত্তিক যে এটা রয়েছে সেটার উপর কিন্তু, সেটা শতকরার ভাগের উপর কিন্তু এটা নিয়ন্ত্রণ করে ব্যাংক। সেটা নিয়ন্ত্রণ করে কিসের উপর? প্রকৃত পক্ষে নিট চাহিদার উপর এবং ওই ব্যাংকের টাইম লিয়াবিলিটি শতকরার ভাগ। নেক্সট দেখো এই তিনটে মনে রাখবে, এর মধ্যে তোমার বেশি কিছু মনে রাখতে হবে না। সময় লায়াবিলিটি তো একটা ম্যাচুরিটি হলে তারপরে টাকা তুলতে হবে। ডিমান্ড লায়াবিলিটি অর্থাৎ হচ্ছে চাহিদাভিত্তিক যেটা, সেটা তোমার সময়ের উপর ডিপেন্ড করে না, যখন ইচ্ছে তখন তুলবো। আর নগদ যেটা নগদ জমার অনুপাত ক্যাশ রিজার্ভস রেশিও, সেটা ওই প্রকৃত নিট এবং ওই ব্যাংকের যে টাইম লায়াবিলিটি দুটো রেশিওর উপর সেটা রয়েছে বেস করে। তো এই তিনটে পয়েন্ট যদি তুমি, এই তিনটে পয়েন্ট যদি মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে, এর বেশি ডিপে যেতে হবে না, যথেষ্ট। নেক্সট দেখো বাজারে কাঁচা টাকার যে যোগান নিয়ন্ত্রণ পদ্ধতি কি রয়েছে। তো কাঁচা টাকার যোগান নিয়ন্ত্রণ পদ্ধতি দুটো রয়েছে, একটা হচ্ছে পরিমাণগত পদ্ধতি, একটা হচ্ছে টাকা নিয়ন্ত্রণে গুণগত পদ্ধতি। তো দুটো পদ্ধতি রয়েছে বাজারে টাকা মানে কাঁচা টাকার যে যোগান, সেটার জন্য পরিমাণগত আর গুণগত দুটো পদ্ধতি রয়েছে। তো পরিমাণগত সেটা হচ্ছে ব্যাংক রেট, এই সুদে। পরিমাণগতর মধ্যে আবার কিছু কিছু মানে ভাগ রয়েছে, পরিমাণগতর মধ্যে যে মানে পরিমাণগতর মধ্যে এই পরিমাণগত যে পদ্ধতি রয়েছে তার আবার কিছু কিছু আরও মানে পরিমাণগতরও নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। মানে কথাটা বুঝতে পারলেন, মানে কাঁচা টাকা যে যোগান হবে সেটা নিয়ন্ত্রণে কিছু পদ্ধতি হচ্ছে পরিমাণগত এবং ওই পরিমাণগত এবং গুণগত। এই গুণগত এই পরিমাণগতরও আবার কিছু কিছু মানে মানে সাব পদ্ধতি রয়েছে, বা পরিমাণগতর নিজস্ব কিছু পদ্ধতি রয়েছে যে এই প্রসেসে পরিমাণগত পদ্ধতিতে কাঁচা টাকা জোগানো হবে। তো যেরকম ধরো পরিমাণগতর মধ্যে যেমন ব্যাংক রেট, কীরকম ব্যাংক রেট দিচ্ছে, সুদের হার, RBI অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলিকে দীর্ঘমেয়াদী ঋণ দান করে। 2019-এর আগস্ট হিসাবে সুদের হার কত ছিল? 5.65%, যা রেপো রেট ছিল, যার রেপো রেটের চেয়ে 25 বেসিস পয়েন্ট উপরে ছিল। আর তোমরা কিন্তু মনে রাখবে যে প্রত্যেকবার মানে প্রত্যেক 6 মাস বা 1 বছর অন্তর অন্তর কিন্তু রেপো রেট চেঞ্জ করে দেয়। রেপো রেট কিন্তু চেঞ্জ করে দেয়। তো এই রেপো রেট কিন্তু তোমরা অবশ্যই সেটা মানে যখন যে পরীক্ষাতে যাবে তার আগে অবশ্যই দেখে যাবে, যদি ইকোনমিক্স সেখানে থাকে তাহলে অবশ্যই রেপোর্টে চেক করে যাবে। আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইকোনমিক্স থাকে, সেটা অবশ্যই চেক করে যাবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার করবে, তোমাদের রেপো রেট পেয়ে যাবে কত চলছে। তো যাই হোক, তারপরে নেক্সট হচ্ছে কাঁচা টাকার নিয়ন্ত্রণ। যেরকম কাঁচা টাকার এই যে নিয়ন্ত্রণটা, সেটা আবার 3টা ভাগে ভাগ রয়েছে। যেরকম ধরো কাঁচা টাকা নিয়ে RBI কী করে? নির্দিষ্ট সুদের হার কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয়, সেখানে রেপো রেট যেটা রয়েছে রেপো রেট 2000 আগস্ট অনুসারে কত? এই 5.40%, 2019 সাল অনুসারে। और एखन बर्तमाने 2000 कत चलছে 2022-23 चलছে तो एखन 23 तुम्हारा रेपो रेट देखो रिसेंटलि रेपो रेट दिए तो तुम्हारा कारेंट अफेयर्स फलो करबे ताहलेই হয়ে যাবে। नेक्स्ट देखो तो अपर एक क्षेत्र সুদের হারে ব্যাংকগুলি आरबीआई এর কাছ থেকে অতিরিক্ত অর্থ সঞ্চিত রাখে অথবা যে সুদের হারে আরবিআই অন্য ব্যাংকগুলি থেকে টাকা ঋণ নেয় তাকে আরবিআই অন্য ব্যাংকগুলি থেকে যে টাকা নেয় তাকে রিজার্ভস রেপো রেট বলে। আর হচ্ছে এইটা হচ্ছে আগস্ট মাসের এটার হার কত ছিল 5.15 ছিল এটা ইয়ার রেপো রেট থেকে 0.25 অর্থাৎ 0.25% কম হয়ে থাকে। এই রেপো রেটটা থেকে কিন্তু রিজার্ভস রেপো রেটের মানে এটা সেটা কম হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। তোমরা এটাও চেক করে দিতে পারো কিন্তু রেপো রেটটা সবসময় চেক করে দেবে কারণ রেপো রেটটা ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয় যে কত রেপো রেট চলছে। তো 2011 থেকে প্রচলিত হয়েছে যে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এর দ্বারা সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলো একটি নির্দিষ্ট সুদের হারে আরবিআই থেকে মোট সঞ্চিত অর্থের 2% ঋণ পেয়ে থাকে। এই সুদের হার MSF বলে। এই সুদের হারকে কি বলা হয় MSF অর্থাৎ মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটির মাধ্যমে কি হয় মানে 2% ঋণ পেয়ে থাকে এই আরবিআই থেকে মোট যে সঞ্চিত অর্থ তার থেকে 2% ঋণ পেয়ে থাকে। আর এই সুদের হারকে MSF বলা হয় যেটা কিনা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। তো এটি রেপো রেটের থেকে কিন্তু এর যে মানে এটা সেটা কিন্তু বেশি পার্সেন্টেজটা যেমন 0.25% বেশি থাকে অর্থাৎ 9 আগস্টে কিন্তু যা হয়েছিল তার থেকে ধরো MSF 0.25 হচ্ছে পার্সেন্ট বেশি হয়ে থাকবে। আর যদি বলে যেটা রিজার্ভস রেপো রেট সেটা কিন্তু 0.25% কিন্তু কম হয়ে থাকে। সমস্ত তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলিতে আরবিআইতে কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। সমস্ত যে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে না সেগুলো আরবিআইতে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে কিন্তু এই MSF বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি সেটা ঋণ পাওয়া যাবে। তা হলো কোটি এবং কোটি গুণিতক আকারে কিন্তু এটা পাওয়া যায়। নেক্সট দেখো এগুলো মানে তোমাদের এত কিছু মানে জানতে মানে এত কোয়েশ্চেন আসেও না তো যেগুলো আসে আমি যেগুলো বারবার বলে দিব যে রেপো রেটটা ভালো করে তোমরা দেখে যাবে কি চলছে। আর রেপো রেট থেকে মানে 0.25% কম থাকে রিজার্ভ রেপো রেট আর MSF থাকে হচ্ছে 0.25% মানে বেশি। তো এটা রেপো রেটের মানে বেশি থাকে MSF আর হচ্ছে 0.25 আর হচ্ছে পার্সেন্ট আর আরেকটা হচ্ছে রিজার্ভ রেপো রেট সেটা কিন্তু কম থাকে 0.25%। নেক্সট দেখো আরও কিছু পয়েন্ট রয়েছে এগুলো কিন্তু এই পরিমাণগত পদ্ধতি রয়েছে না সেগুলোরই কিন্তু এই পদ্ধতিগুলো। তো এটা হচ্ছে যেরকম খোলা বাজার পদ্ধতি এটা ওই পরিমাণগত পদ্ধতির মধ্যে পড়ে। তো এর দ্বারা আরবিআই সরকারি ঋণপত্র অর্থাৎ গভর্নমেন্ট সিকিউরিটি যে রয়েছে সেগুলো খোলা বাজারে ক্রয় ও বিক্রয় করে অর্থাৎ গভর্নমেন্ট যে সিকিউরিটি যেগুলো রয়েছে ঋণপত্রগুলো সেগুলো কিন্তু বাজারে বিক্রি করে দেয় বা ক্রয় করতে পারে এর মাধ্যমেই। তো খোলা বাজার পদ্ধতি বলে ওপেন মার্কেট অপারেশন। যখন মানপত্র বিক্রয় করে তখন বাজার থেকে বেশ কিছু কাঁচা টাকা উঠিয়ে নিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু এর মাধ্যমে। নেক্সট হচ্ছে টাকা সঞ্চয়ের অনুপাত ক্যাশ রিজার্ভ রেশিও এর মাধ্যমে কিন্তু এটা করে থাকে এই পরিমাণগত পদ্ধতিতে ক্যাশ রিজার্ভ রেশিওর মাধ্যমে কিন্তু করে থাকে। প্রতিটি ব্যাংক জমা ডিমান্ড ও টাইম ডিপোজিট মিলিয়ে মোট টাকার 3 থেকে 15% আরবিআইয়ের কাছ থেকে টাকা জমা রাখতে হয় আর একেই বলে CRR যার পরিমাণ 9 আগস্ট 2019 সালে 4% ছিল। CR কত যদি CRR বলে তাহলে 9 আগস্টে অর্থাৎ রিসেন্টলি তোমরা জেনে যাবে কত পার্সেন্ট রয়েছে CRR। এগুলো মানে অতটা ইম্পর্টেন্ট নয়, সবথেকে বেশি রেপো রেটটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব মনে রাখবে এটাকে কারেন্টলি যেটা থাকে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে টাকা ও অন্যান্য সঞ্চয়ের অনুপাত तो एर हारे बैंकगुली तार मोट सঞ্চয়ের 15 থেকে 80% টাকা সোনা ও মানপত্রের অর্থাৎ সিকিউরিটিজ দ্বারা সঞ্চিত রাখে। আর এই এটা কিন্তু এসএলআর হার কত 18.75 কিন্তু পার্সেন্ট ছিল। অর্থাৎ এই এসএলআর অর্থাৎ এই এটা টাকা ও অন্যান্য সঞ্চয়ের অনুপাত। नेक्स्ट उपरोक्त सबगुली सूधर हारेर माध्यमे आरबीआई प्रतिटी बैंक थेके एक निर्दिष्ट हारे तादेर संचित अर्थ निजेर काछे जमा राखे। एर फले बाजारे काचा टाकार परिमाण कमे एबं मुद्रास्फीति कमे जाय। अर्थात ये पद्धतिगुलो रयेछे ये पद्धतिगुलोर माध्यमे कि करे काचा टाका जोगान नियंत्रण करे। तो ये उपरोक्त पद्धतिगुलो रयेछे एगुलोर सूधेर हारेर माध्यमे आरबीआई कि करे प्रतिटी बैंक थेके निर्दिष्ट एक निर्दिष्ट हारे तादेर संचित अर्थ निजेर काछे जमा राखे। जमा राखार फले एर फले बाजारे काचा टाकार परिमाण किन्तु कमे एबं मुद्रास्फीतिओ कमे। नेक्स्ट देखो आरेकटा पद्धति माध्यमे जेटा काचा टाका जोगान नियंत्रणेर पद्धति। आरेकटा पद्धति कि टाका नियंत्रणे गुणगत पद्धति। टाका नियंत्रण गुणगत पद्धति এই উপাদানগুলি সহায়তা করে বা নিয়ন্ত্রণ করে ঋণ দান পদ্ধতিকে, যাহা আর্থিক কার্যাবলী নির্দিষ্ট অঞ্চলের জন্য সীমাবদ্ধ। এই ফ্যাক্টরগুলো হলো যেরকম মার্জিন প্রয়োজনীয়তা। ইহা নির্দিষ্ট করে একটি আনুষঙ্গিক জামিনের অর্থ যেটা ঋণ গ্রহণকর্তাকে কোনো বাণিজ্যিক ব্যাংক গচ্ছিত রাখতে হয়। ইহা ঋণ করার জন্য প্রদেয় জামিনের মূল্য ও মঞ্জুরিকৃত লোনের পরিমাণের পার্থক্যকে বোঝায়। টাকার যোগান কমানোর জন্য আরবিআই মার্জিন প্রয়োজনীয়তা বৃদ্ধি করে এবং বিপরীতক্রমে এটা করে থাকে। ক্রেডিট নিয়ন্ত্রণ কি করে থাকে? ক্রেডিট নিয়ন্ত্রণের মাধ্যমে টাকা এটা করে থাকে। এটা তো এটি আরবিআই নিয়ন্ত্রিত বাণিজ্যিক ব্যাংক কর্তৃক মঞ্জুরির সীমাকে বোঝায়। নেক্সট হচ্ছে নৈতিক প্রণোদন। আরবিআই এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলিকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ বা উপদেশের মাধ্যমে এর কার্যনীতিকে মেনে চলতে পরামর্শ দেয় এবং যাতে অর্থনীতি ব্যবস্থার একটি নির্দিষ্ট মাত্রায় অর্থের যোগান বজায় রাখতে মানে সাহায্য করে বা পারে। নেক্সট হচ্ছে ক্রেতা ঋণ নিয়ন্ত্রণ, কনজিউমার ক্রেডিট রেগুলেশন। আরবিআই বাণিজ্যিক ব্যাংককে মৌখিক বা লিখিত নির্দেশাবলী দেয়, অর্থাৎ ভোগ্য দ্রব্য ক্রয় করার জন্য ডাউন পেমেন্ট এবং সার্বিক কিস্তি ঋণ মেয়াদ পূর্তির ক্ষেত্রে কিন্তু এটা করে থাকে ক্রেতা ঋণ নিয়ন্ত্রণের। নেক্সট দেখো আর্থিক নীতি সংক্রান্ত যে কমিটি তাদের যে কিছু আলোচনা করে নিব আমরা। তো আর্থিক নীতি সংক্রান্ত কমিটির যে মানে বিস্তারিত আলোচনা সেটা এখান থেকে আমরা যে একটু হালকা করে জেনে নিই। আর্থিক নীতি সংক্রান্ত কমিটি। তো আরবিআই অ্যাক্ট 1934 সংশোধিত হয়েছে ফাইন্যান্স অ্যাক্ট 2016 কর্তৃক। তো আরবিআই অ্যাক্ট যে 1934 ছিল যার মাধ্যমে 1935-এ কী হয় আরবিআইটা হয় 1 এপ্রিলে। তোমরা এর আগে যে ভিডিওটা সেখান থেকে পেয়ে দিতে। তো সেখান এই যে বিলটা আরবিআই অ্যাক্ট 1934 এটাকে সংশোধিত করে কবে ফিনান্স অ্যাক্ট কিন্তু 2016-তে সংশোধিত হয়, যাতে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে একটি আর্থিক নীতি সংক্রান্ত কমিটি যেটা বিধিসম্মত প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান করার জন্য গঠিত হয়েছে, যারা বিকাশের লক্ষ্য মনোনিবেশ করে। এটা কি করেছে অ্যাকচুয়ালি এটা একটা কমিটি তৈরি করেছে যেটা কিনা মানে বিকাশের লক্ষ্য ক্ষেত্রে কিন্তু মনোনিবেশ করে থাকে সেই কমিটিটা। নেক্সট হচ্ছে আর্থিক মানে এগুলো নীতি সংক্রান্ত মানে কমিটি এই জন্যই করেছে আর্থিক নীতি সংক্রান্ত কমিটি, কারণ এর ফলে কমিটিটা যাতে ভালো ভালো অ্যাডভাইস দেয় বা ভালো ভালো তোমার সাজেশন দেয় বা তোমার যেসব সাজেশন বা যেসব অ্যাডভাইসগুলো লাগু করলে মানে উন্নতি হবে অ্যাকচুয়ালি সেই জন্যই কিন্তু এই কমিটিটা গঠন করা। तो जेटा कि ना 2016 साले किन्तु फाइनेंस जे एक्ट एर माध्यमे किन्तु तैरी करा हय। आर्थिक नीति संक्रांत कमिटी के रेपो रेट निर्दिष्ट करार जोन्नो किन्तु नियोग करा हयेछे। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে কমিটিকে যে নিয়োগ করা হয়েছে মেইনলি কিন্তু এর কাজ হচ্ছে রেপো রেটকে নির্দিষ্ট করার জন্য এই নিয়ন্ত্রণ করা হয়েছে। রেপো রেট স্থিরীকৃত ও লক্ষ্যমাত্রা স্তরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাখার জন্য। তো রেপো রেট স্থিরীকৃত লক্ষ্যমাত্রা স্তরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাখার জন্য মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা উল্লেখিত আছে বিশেষ গ্যাজেট অফ ইন্ডিয়া তার 8 তারিখে কিন্তু সেটা সেখানে প্রকাশ পেয়েছে মুদ্রাস্ফীতি যে এই উল্লেখিত লক্ষ্যমাত্রা এবং এই বিজ্ঞপ্তি প্রকাশের দিন 31শে মার্চ পর্যন্ত 4% ঊর্ধ্বসীমা ছিল এবং 2% নিম্নসীমা ছিল। যাই হোক, তো এগুলো ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছে। এটা ইম্পর্টেন্ট মনে রাখবে তোমরা। এই কমিটি কিন্তু এই রেপো রেট নির্দিষ্ট করার জন্য নিয়োগ করা হয়েছিল মেইনলি। তারপরে এছাড়াও তো অ্যাডভাইস দিবেই গভর্নমেন্টের কাছে। আর এখানে কিন্তু এই সংশোধন করা হয়েছে না, এই 1934 ফিনান্স অ্যাক্ট 2016, এটাও কিন্তু মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট দুটো। আরবিআই অ্যাক্টের বিধান অনুসারে আর্থিক নীতি সংক্রান্ত কমিটির 6 সদস্যের মধ্যে আরবিআই মনোনীত এমপিসি এর 3 সদস্যকে কেন্দ্র সরকার নিয়োগ করে থাকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে কমিটি রয়েছে এই কমিটির মধ্যে মানে আরবিআই বিধান অনুসারে অ্যাক্ট যে অনুসারে আর্থিক সংক্রান্ত কমিটির মধ্যে 6 সদস্যের মধ্যে আরবিআই মনোনীত এবং এমপিসি এর অন্য সদস্যকে কেন্দ্র সরকার নিয়োগ করবেন। আরবিআই মনোনীত থাকবে এবং এমপিসি এর অন্য সদস্যকে 3 জন সদস্যকে কেন্দ্র সরকার কিন্তু নিয়োগ করে থাকবেন 3 জন সদস্যকে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা পয়েন্ট। তো টোটাল সদস্য 6 জন। নেক্সট হচ্ছে আরবিআই এর গভর্নর এক্স অফিসিও চেয়ারপারসন থাকবে। আরবিআই এর গভর্নরকে এক্স অফিসিও চেয়ারপারসন, আরবিআই এর গভর্নর হবেন এক্স অফিসিও চেয়ারপারসন, অর্থাৎ এই কমিটির চেয়ারপারসন কে হবে? আরবিআই এর গভর্নর হবেন এক্স অফিসিও চেয়ারপারসন, বুঝতে পারলে? তো এই কমিটির চেয়ারপারসন গভর্নর হয়ে যাবে আরবিআই। আর্থিক নীতি সংক্রান্ত কমিটির সদস্যরা 4 বছর জন্য এই অফিসে তাৎক্ষণিক প্রভাবের সহিত পদাধিকার বলে কাজ করবেন। পুনরায় আদেশ না দেওয়া অবধি, পুনরায় যতক্ষণ আদেশ না আসবে তখন কিন্তু তারা কাজ করতে থাকবে। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে দেবে, অন্য সব অবশ্যই হবে। দেখা যাবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।